শুটের সময় 13টা মারা গেছে, হ্যাঁ 26টা আসলো। পরবর্তী সময়ে আমি ওই বিচ্ছন্ন থেকেও আনা হয়েছে আর গ্রাম থেকেও কয়েকটা কালেকশন করছি। এরপর 7টা এই বড় বড় সাইজে 25-30 কেজি সাইজে মারা গেছে আর কি। অনুমানে ধরো 80-90 হাজার টাকার মানে ক্ষতি হয়েছে আর কি। হাজব্যান্ড থেকে আনন্দগর ইয়ে থেকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিলো, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও টিকছে না আর কি। এই রোগটা এমন একটা রোগ, এই শুধু ব্লিডিং রক্ত বমি করে এরপরে লগলে মারা যায়। আচ্ছা, তো আমি দাবি রাখবো এই আমি তো ওখানে নেক্সটে আবার ইয়ে বাচ্চা কালেকশন করে ঢোকামো। আবার আমার রুমটা সব পরিষ্কার করে রাখা হয়েছে, এই ব্লিচিং পাউডার দিয়ে সেরে এরপর আবার আমি এখানে ওই আগুন টাগুন দিয়ে পড়াই রুমটি পরিষ্কার করাইছি। নেক্সটে এই সরকার কাছে দাবি থাকবো ওই, কারণ আমরাও যদি একটু হেল্প করে আমরাও মানে গ্রামের যে ইয়েটি অর্থনৈতিক ব্যবস্থা যেমন ভালো হয়, হ্যাঁ গভর্নমেন্ট ভালো আমরাও ভালো, যদি তারা সাহায্য করলে তো আমরা অনেক উপকার পাবো এই আর কি, এই আশা রাখি আর কি। ডাক্তারবাবুর কাছে আমি তো মোটামুটি ডাক্তারবাবুর সাথে সবসময় যোগাযোগই রাখি, কিন্তু তারা যখন নিয়েছ তারা আইসে তারাও দেখে গেছে, যেমন নেক্সট টাইমে এই যে আমরা একটু দেখাশোনা করে এলাকাটায় ঘুরে এই এই আশা করতেছে আর কি। রুগী তো আমরা বেশি, আমি তো সব গাঁঠাই লাইছি এটারে ওইটারই, এই ওইখানে 3-4টা গাঁঠাইছে, বাইরে 4-5টা আমি সব এটা গাঁঠাই লাই। যেটা রোগ এই রোগে যে মারা গেছে এটা বাজারে বিক্রি করা তো এটা উচিত না আর কি আমার মতে। ডাক্তারের পরামর্শ নিয়ে আমি তাইলের এখানে চিকিৎসা টিকিৎসা করানো হইতেছে। এখানে ডক্টর শিবা দাসের যখন আমল থেকে এখানে তখন আমাদের অলোক স্যারও আছে আনন্দনগর বিদ্যুৎ থেকে, তখন আমি ব্রাহ্মমান কৃত্রিম গোপ প্রজননের একজন কর্মী। এখানে জারুল বাসায় বিরাট বড় একটা এরিয়া, বাইরের থেকে যখন শুকরগুলো আনা হয় তখন কিছু কিছু লোকে বাইরের থেকে শুকর যেমন শিয়ালদার ট্রেন দিয়ে শিয়ালদার থেকে বা গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শুকরগুলি আনা হয় আমাদের ত্রিপুরাতে, দেখা যাচ্ছে ডিজিজ নিয়ে আসছে, বিভিন্ন রকমের রোগ নিয়ে আসছে, এইগুলা বিভিন্ন আগরতলা শহরে বিভিন্ন বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে রোগ আছে এগুলার, এই রোগগুলো কিছু কিছু ফার্মাররা আছে এখান থেকে কালেকশন করে বাচ্চা কালেকশন করে বিভিন্ন জায়গাতে নিয়ে আসে, এমনও লোক আছে জারুল বাজায় কিছু কিছু কালেকশন করে নিয়ে আসে, ওইগুলোতে রোগ আছে। তো ওরা বুঝতে পারে না যে সোয়াইন ফিভার কি জিনিস, এরা বুঝতে পারছে না। একজন ওই ট্রেন দিয়ে যখনে নিয়ে আসে বাচ্চাটা যখন জারুল বাচ্চা যে কোনো একজন ব্যক্তি নিয়ে আসে বাড়িতে, তখন ওই ডিজিজওয়ালা শুকরটা যখন নিয়ে আসে বিভিন্ন রকমের ফার্মে, ওই সোয়াইন ফিভার যে রোগটা ওই রোগটার কারণে একটা শুকরের কারণে আরও অন্যান্য শুকরের এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। তখন ডাক্তারও এসে সেই এটাকে সমস্যার সমাধান করার সুবিধা করার খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা যেহেতু ফিল্ডে আছি প্রথমে আমরা একটু নজর আমাদের নজরে পড়ে, তারপর ডাক্তারবাবু স্যারের সঙ্গে কথা বলে স্যার এই রোগটা এরকম হয়েছে যে সোয়াইন ফিভার হয়েছে, বেগুনি কালার হয়ে যাবে, বেগুনি কালার হয়ে যাওয়ার পরে কোনো অ্যান্টিবায়োটিক কোনো বিভিন্ন রকমের ইঞ্জেকশান দিয়ে হ্যাঁ তারপরও এটা সমস্যার সমাধান করা যায় না, তখন ফার্মারের বিভিন্ন রকমের আর্থিক ঘাটতি হয়ে যায়। তখন যদি বাইরের থেকে যে শুকরগুলো আনছে ওইগুলো যদি বদ্ধ করা যায় তাহলে আমাদের যে ত্রিপুরাতে ফার্মারগুলো আছে তাহলে ওই রোগটা আর সৃষ্টি হবে না। হয়েছে তাদের জন্য সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এখন পর্যন্ত আপনাদের কাছে কি খবর আছে? এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু পশু হাসপাতাল থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ওরা পাচ্ছে। যখনই আমাদেরকে কল করে যে আসার জন্য তুরন্ত আমরা আসার জন্য চেষ্টা করি, হয়তো 5 মিনিট দেরি হলো, 10 মিনিট দেরি হলো, এসে দেখলাম যে বিভিন্ন রকমের সমস্যা হয়ে গেলো, ওইগুলার সর্দি কাশি জ্বর হয়ে প্রথমে এই সিস্টেমটা হয়, তারপরে আস্তে আস্তে বেগুনি কালার হয়ে যায়, বেগুনি কালার হয়ে গেলে হয়তো বড় 100 কেজির ওয়েটের এই ওয়েটেরও শুগারটার এই রোগ হয়ে যায়, তখন এই শুগারটা যখন মারা যায়